हेलो व्यूवर्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें अपन संगे एक खुबी इजी एवं सुस्वादु रेसिपी शेयर करब। आज हमें करब सर्षे रुई। आशा करी हमार आजकल ये वीडियो अपन भलो लागे। जदि भलो लागे वीडियो के लाइक करते भूलें ना। जारा आमार चैनेले नतून एसेछेन तादेर काछे अनुरोध करब आमार चैनेलटिके सबस्क्राइब करार एबं पाशेर बेल आइकनटि अवश्यई क्लिक करबेन। एते करे आमि जखनि कोनो नतून वीडियो आपलोड करब आपनार संगे संगे तार नोटिफिकेशन पेये जाबेन। सर्षे रुई करार जोन्नो एखाने सबार प्रथमे आमि माछेर मध्ये जे आलू देब सेई आलूगुलोके भेजे नेब। आपनारा चाइले आलू नाओ दिते पारेन, एते कोनो समस्या नेई। आलूगुलो भेजे नेयार जोन्नो आमि एखाने कड़ा गरम करे एर मध्ये दिये दिएछि सर्षेर तेल। एवं तेलो गरम हो गेछे, एबारे एर मध्ये आमी फोड़न दिए दिलाम सादा जिरे। आमी एकबारे आलूगुलोके भेजे नेब। आलूगुलो भेजे रखार पर आर आलादा करे तुले राखब ना, सेई कारणे आमी आगे फोड़न दिए दिलाम। फोड़नगुलोके हालका भेजे नेयार पर एर मध्ये आमी दिए दिलाम हलुद एवं लवण माखानो आलू। एगुलोके आमी मीडियम टू हाई फ्लेमे खूब भालो करे भेजे नेब। आलूगुलोके खूब भालो करे नेड़े चेड़े मीडियम टू हाई फ्लेमे भेजे नीते हबे। आलूगुलो किछुटा भेजे नेयार पर एर मध्ये आमी दिए दिच्छी तरकारीर माप अनुयायी लवण। आपनारा चाइले लवणटा परेओ आपनादेर सुविधे मतो एड करते पारेन। आलूगुलो मोटामुटी भाजा हये एसेछे, एबारे एर मध्ये एके एके आमी समस्त मशलागुलो दिए देब। आमी एई रान्नार मध्ये गुड़ो मशलार व्यवहार करछि। सबार प्रथमे आमी दिए दिलाम हलुद गुड़ो, साथे एर मध्ये आमी दिए दिच्छी जिरेर गुड़ो, दिए दिलाम लंकार गुड़ो एवं साथेई दिच्छी सामान्य धनेर गुड़ो। एबारे मशलागुलोके कষিয়ে নেয়ার জন্য খুব সামান্য জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে কষালে কি হয়, মশলাগুলো তেতে ওঠে না, সেই কারণে সামান্য জল দিয়ে এবারে আমি মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। এবং মাঝে মাঝে অবশ্যই নেড়েচেড়ে নিতে হবে যাতে মশলাগুলো কড়াতে লেগে না ওঠে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। এবং এবারে আমি উপরে ঢাকনা লাগিয়ে দিলাম, এতে করে জলটা খুব তাড়াতাড়ি ফুটে আসবে এবং ফ্লেমটাকে করে দিয়েছি হাই। খানিকক্ষণ বাদে দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলে দিয়েছি এবং ঝোল কিন্তু ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছ। এবারে এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষে বাটা দেওয়ার আগে আমি সর্ষে বাটার মধ্যে খানিকটা সর্ষের তেল অ্যাড করছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আজকের রেসিপিটা কিন্তু আমি একেবারেই অন্যরকমভাবে করেছি অন্যান্য সর্ষের রেসিপির থেকে। অন্যান্য বিভিন্ন সর্ষের রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে এবং সেগুলো একটু অন্যরকমভাবে করা আজকেরটার তুলনায়। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব, আপনারা যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু চেক করতে পারেন ভিডিওগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে। সর্ষে বাটা দিয়ে দেওয়ার পর এবারে আমি ফ্লেমটাকে ওই একই হাই রেখে খানিকক্ষণের জন্য ফুটিয়ে নেব। অনেকেই আমাকে সর্ষের রেসিপিগুলোর মধ্যে কমেন্ট করেছিল যে তাদের সর্ষের রেসিপি নাকি তেতো লাগে খেতে, সেই কারণে কিন্তু আমি একটি সর্ষের বাটার ওপর ভিডিও তৈরি করেছি এবং আপলোডও করেছিলাম গতদিন। আপনারা যদি না দেখে থাকেন সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখানে গিয়ে চেক করতে পারেন। সর্ষে বাটা দিয়ে দেওয়ার পর আরও দু তিন মিনিটের জন্য আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে।
এতে করে ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে। তবে আপনারা যদি এটি স্কিপ করতে চান করতে পারেন। এবং ভাজা জিরে দিয়ে দেওয়ার পর হালকা হাতে আমি নেড়ে নিচ্ছি এবং নেড়ে নেওয়ার পরই আমি গ্যাসটা অফ করে দেব। এই ভাজা জিরের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন সেটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন। আজকের এই ইজি এবং সুস্বাদু রেসিপি কিন্তু তৈরি, আপনারা খুব সহজেই এই সরষে রুই বাড়িতে করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং এই রকম আরও ভালো ভালো রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।